আসসালামু আলাইকুম। গ্লোবাল ইসলামী ব্যাংক নিবেদিত নারী প্রেরণাময় অনুষ্ঠানের আজকের পর্বে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি নারী প্রেরণাময় অনুষ্ঠানটি নেক্সাস টেলিভিশনের একটি সাপ্তাহিক আয়োজন। এই আয়োজনে ইসলামের দৃষ্টিভঙ্গিতে নারীদের বিভিন্ন বিষয় এবং সমসাময়িক বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আমাদের আজকের আলোচনার বিষয় ইসলাম ও নারী। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিও আলোকিত করেছেন খাদিজা আক্তার, শিক্ষিকা ভিকারুননেসা নুন স্কুল অ্যান্ড কলেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলহামদুলিল্লাহ আমরা আজকে একটা মজার টপিকস নিয়ে কথা বলবো, যেটা অনেক বেশি বলা হয়েছে। দুজনেই নারী এবং নারী এবং ইসলাম নিয়ে অনেক কথা বলার পরেও, অনেক আলোচনা করার পরেও আমরা আসলে সব ক্ষেত্রে সচেতন নই। এ কারণেই বারবার বিষয়গুলো আসছে সামনে। আবার নারীদের নিয়ে নারী দিবসও আছে। তো এই প্রেক্ষাপটে আমি আপনার কাছে শুনতে চাইবো, ইসলাম কিভাবে মানে নারীকে মর্যাদা দিয়েছে? আসলে মর্যাদা কথাটার অর্থ তো ব্যাপক। ইসলামে আল্লাহর প্রেরিত দিনের মধ্যে একমাত্র ইসলামই হচ্ছে শান্তির ধর্ম, যেখানে নারীদের মর্যাদা অনেক বেশি। নারীরা হচ্ছে পুরুষদের পোশাক স্বরূপ এবং পুরুষদের কাছেও নারীরা হচ্ছে পোশাক স্বরূপ। তাদের এই যে মর্যাদার জন্য নারীরা যে কষ্টগুলি করে, তার জন্য আল্লাহ কিন্তু বিভিন্নভাবে নারীদেরকে সম্মানিত করেছেন। দেখেন, কোথাও কিন্তু লেখা নাই যে পুরুষের কাছে বেহেশত আছে, বলেছে মার পদতলে জান্নাত। এখানেও কিন্তু নারীকে স্থান দিয়েছে সবার উপরে। তারপরে দেখেন যে নারী কোন কাজটা না করতে পারে, নারীদের দ্বারা সংসার, সমাজ, সংসার, সমাজ, ধর্ম, যে কোনো জায়গায় আমরা কিন্তু নারীর অবস্থানটাকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পাই। তাদের ভূমিকাটা সর্বাধিক। আমাদের সমাজে পুরুষেরা যে কাজটা না করে, আমরা নারীরা কিন্তু সেটাকে এগিয়ে নিয়ে যাই। তাদের জন্য আমরা অপেক্ষা করি না যে তাদেরকে চালাতে হবে কিংবা তাদের জন্য আমরা বসে আছি। সন্তান লালন পালন থেকে শুরু করে সর্বত্র সর্বজায়গায় আমরা নারীদের ভূমিকাটা দেখতে পারি। সেই প্রসঙ্গে দেখেন আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, হে মানব সকল, তোমরা তোমাদের স্বীয় প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে একই আত্মা আদম হতে সৃষ্টি করেছেন এবং ওই আত্মা হতে তার জোড়া হাওয়াকে সৃষ্টি করেছেন, এবং এত ভয়ে বহু নারী ও নর ও নারী বিস্তার লাভ করেছে। এখানেই হচ্ছে যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি আশরাফুল মাখলুকাত, মানবকে আমি সর্বশ্রেষ্ঠ রূপে দিয়েছি। কিন্তু এখানে কোথাও কিন্তু বলা নেই যে কে নর বা কে নারী, পার্থক্য করে দেয়নি। কিন্তু আমরা নিজেরাই কিন্তু পার্থক্য করি, কিন্তু আমাদের আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে কখনো কোনো অবস্থাতে পার্থক্য করেননি। আপা, আপনার কাছে শুনছি যে আপনি আসলে পৃথিবীর শুরুতেই আল্লাহ তাআলা নারীদের বিষয়ে কি বলেছেন, বা মানুষ আসলে নারী মানে মানুষ, মানুষ হিসাবে আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছেন সে বিষয়ে বলছেন। ইউরোপ আমেরিকা অর্থাৎ প্রাচ্য এবং পাশ্চাত্য দুই জায়গায়, পশ্চিম সর্বত্রই এবং আমাদের দেশেও, আমাদের দেশে এখন 85% জায়গায় আমরা দেখছি যে হ্যাঁ। এক্ষেত্রে আপা আমরা আপনার কাছ থেকে একটু ইতিহাস জানতে চাইব, যে পৃথিবীর সৃষ্টি হয়েছিল সেই যুগে নারীদের অবস্থা কি ছিল যদি একটু বলতেন। হ্যাঁ, আমাদের পূর্বে আগে নারীদের অবস্থা খুবই নির্যাতিত, নিপীড়িত এবং অসম্মানিত ছিল। তখনকার যুগে নারীদেরকে পুরুষ লোক মানে স্বামীরা অনেকগুলো স্ত্রী গ্রহণ করতে পারতো, তাদের স্ত্রীদের তাদের পছন্দ মতো বেচা কেনা করতে পারতো। কন্যা সন্তান জন্ম হওয়া মানেই হচ্ছে লজ্জাজনক ব্যাপার, তখন তারা মাটিতে পুঁতে ফেলত এবং তারা তাদের অবস্থাকে যে কোনো পণ্য হিসাবে যে বেচা কেনা, তাদের ইচ্ছা মতো দাসী হিসাবে ব্যবহার করা, এই ছিল আমাদের নারীদের অবস্থা। মানে ইসলামে আমাদের একদম লাইক পশু, জন্তু জানোয়ারের মতো তারা আমাদের ট্রিট করতো। মানে ইসলামের পূর্বে, ইসলাম আসার আগে বা বোঝার আগে আমাদের নারীদেরকে সবসময় আমরা নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত ছিলাম। এবং কারো ঘরে কন্যা সন্তান হবে সেটা তো একটা লজ্জার বিষয়, এবং তাৎক্ষণিকভাবে তাকে সেটাকে পুঁতে ফেলা হতো। আর বললাম নি তো যে আমাদের স্ত্রীদের কোনো স্বাধীনতা ছিল না, তখন তারা ভাবতো যে স্বামী যতগুলি ইচ্ছা তারা স্ত্রী গ্রহণ করবে। কিন্তু তাদের যে স্ত্রীর গজে যে সম্মানটা, সে সম্মান কখনোই ইসলামের পূর্বে কখনোই তারা পায়নি। এখন ইসলাম আসার পরে আল্লাহ তাআলা স্পষ্ট যখন ঘোষণা দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রতিটি ঘোষণাকে মানে প্রমাণ করে, প্রুফ করে যখন দেখিয়ে দিলেন, তখন বোঝা গেল যে ইসলামে নারীদের অবস্থানটা আসলে কেমন। এই জন্য বলেছে যে এখন দেখো, তোমরা নবীজি বলেছিলেন যে তোমরা দুনিয়াতে ধন সম্পদ লোভের উদ্দেশ্যে তোমরা নারীকে পণ্যদ্রব্য হিসেবে যুবদাসীদের ব্যভিচারে লিপ্ত করো না।
তোমরা তোমাদের লোভ লালসা এবং সম্পদের কারণে তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের দাস দাসী বা ব্যভিচারে তাদের লিপ্ত করো না। বিভিন্ন ধর্মে আসলে এখন প্রাচীন যুগ থেকে বিভিন্ন ধর্মে বলতে নারীদেরকে অবহেলা করেই আসছে। হিন্দু ধর্মে যেমন সতীদাহ প্রথা আছে যে ওদেরকে ছিল, সতীদাহ প্রথা আছে যেখানে নারীদেরকে কোনো মানুষই মনে করা হতো না এবং তাদেরকে তাদের বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করা হতো। হিন্দু ধর্মে এই প্রচলনটা ছিল। খ্রিস্টান ধর্মে ওরা নারীকে বলে যে নরকের প্রথম স্থানই হচ্ছে কারণই হচ্ছে নারীরা। বৌদ্ধ ধর্মে সমস্ত পাপ কাজের জন্য প্রধান আসক্তি করা হয় হচ্ছে নারীদেরকে। আর ইহুদি ধর্মে হচ্ছে ওরা বলে যে একজন সতী নারীর চাইতে পাপিষ্ট পুরুষ উত্তম। এরকম চীনা গ্রিক বা বিভিন্ন সভ্যতাগুলি যদি আমরা দেখি পূর্বে সমস্ত জায়গায় দেখা যায় যে নারীদেরকে বিভিন্নভাবে অবহেলা করে আসছে, কিন্তু এখন সেগুলি আস্তে আস্তে সমস্ত দিক থেকে আমরা সার্ভাইভ করে আসতেছি। কিন্তু আমাদের পূর্বের অবস্থাগুলি ঠিক এরকমই ছিল। আমরা আমাদের প্রচারটাকে এমনভাবে করে নিয়ে আসছি যে যেখানে আমরা আমাদের সম্মানটুকু কিন্তু এখন আবার আমরা নিজেরা ধরে রাখতে পারছি না। সূরা নিসার 7 নম্বর আয়াতে এসেছে যে নারীদের সম্পত্তিতে অধিকার আছে। অবশ্যই এইটাই যেটা যেটা ইসলাম পূর্বে চিন্তাই করা যেত না। এরপরে নারীদের ক্ষেত্রে আপনার এই কন্যা সন্তানকে বলা হচ্ছে ভাগ্যের সৌভাগ্যের অধিকারী। কন্যা সন্তানকে সুন্দর করে যদি আগে যেটা যেখানে পুঁতে ফেলা হতো সেই সন্তানদেরকে যদি দুইজন বা তিনজন নারী হয় নারীর ক্ষেত্রে সুন্দরভাবে লালন পালন করে তবে তাদেরকে সে পিতা মাতা জান্নাতে জান্নাতের বাসিন্দা হবেন। তাহলে মানে ভোগ্যপণ্য থেকে নারীদেরকে নিয়ে আসলেন ইসলাম এই পর্যন্ত। কিন্তু এখন বর্তমান সমাজ ব্যবস্থায় নারীদেরকে আবার এত বেশি ধরনের আমরা সব জায়গায় দেখতে পাই, কিন্তু তারপরে দেখা যায় পাশ্চাত্য দেশ ইউরোপ আমেরিকা থেকে শুরু করে বাংলাদেশে প্রায় 85% ক্ষেত্রে নারীদেরকে এমন সব পণ্য বা অ্যাডভার্টাইজমেন্টে বা প্রচারের জন্য বিভিন্ন ক্ষেত্রে আনার ফলে এটা আবার বিভিন্ন মাধ্যম বা মিডিয়াগুলিতে এমনভাবে ইন্টারনেটের মাধ্যমে পুরো বিশ্বে ছড়িয়ে গেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে যে সুমন মর্যাদার স্থানে নারীদেরকে যে স্থানে নিয়ে গেছিলো পাশ্চাত্যের এইসব কালচারের কারণে কিন্তু এখন আমরা আমাদের সেই সম্মানটাকে আবার এবং টেনে ইচড়ে একদম নিচে নামিয়ে দিয়েছে। এখন আমাদের অবস্থা আবার এরকম যে আমরা এত বেশি খোলামেলা বা সব কিছুতেই আল্লাহ আল্লাহ জায়গার ঠিক রেখেছেন, নবীজি যেখানে বলেছেন সেখানে ঠিক আছে, আমরা বিভিন্ন ক্ষেত্রে যাচ্ছি বিভিন্ন কাজে যাচ্ছি, কিন্তু আমরা আমাদের প্রচারটাকে এমনভাবে করে নিয়ে আসছি যে যেখানে আমরা আমাদের সম্মানটুকু কিন্তু এখন আবার আমরা নিজেরা ধরে রাখতে পারছি না। যেটার জন্য প্রতিদিনই ভায়োলেন্সের খবর পাচ্ছি আমরা, তাই না? প্রতিদিন সেই ক্ষেত্রে আমরা যদি আরেকটু আপনার সঙ্গে অ্যাড করি সেটা হলো যে নারীর যেমন মত প্রকাশের স্বাধীনতা। দেখেন আপনি পণ্য থেকে কোথায় আসলেন, অর্থনৈতিক সম্পদের মালিক হচ্ছেন ইসলাম অনুযায়ী যদি পালন করা হয়, এরপরে আপনি বিয়ের সময় কিন্তু নারীর মতামত নেওয়া এখানে আছে যে আপনার স্বামী পছন্দ করার নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু নারীর অধিকার আছে। এবং এটাকে আমরা সব ক্ষেত্রে পালন করি করি না কিন্তু আমাদের তো সেটা আছে যে আমরা স্বামী সিলেকশনের ক্ষেত্রেও কিন্তু আমাদের স্বাধীনতা আছে এবং আমাদের বাবা মায়ের আমাদের নারীদের আমাদের বাবা মায়ের জানা উচিত যে আল্লাহ তাআলার পক্ষ থেকেই স্বাধীনতা দেওয়া হয়েছে। শুধু যে আপনার বিয়ের ক্ষেত্রে তা না, বিয়ে ভাঙার ক্ষেত্রেও নারীর স্বাধীনতা আছে। অবশ্যই যে আমার মতামত যদি একসাথে না হয়, জি মতামত যদি পছন্দ না হয় তাহলে আমি আমার মতো করে আমি তাকে স্বাধীনভাবে আমি আমার মত প্রকাশটা করতে পারি যে আমি একসাথে থাকতে পারছি না অথবা একসাথে আমি চলতে পারছি না। তাহলে দেখেন ইসলাম দিয়েছে দুটোই দিয়েছে, মানে গড়া এবং ভাঙা দুটো বিষয় দিয়েছে, কিন্তু আমরা সামাজিকভাবে কি সেটা নিতে পারছি না? আমরা সামাজিকভাবে সেটাকে পারছি না, প্রপারলি ইউজ করতে পারছি না, কারণ আমরা ইসলাম থেকে দূরে। আমরা ইসলাম থেকে দূরে বলে ইসলাম কি বলেছে, কোন কোন আইন বা বিধানগুলো বলেছে সেগুলো আমাদের এখানে মোহরানার ক্ষেত্রেও কিন্তু আমাদের অধিকারটা অনেক বেশি। নারীর অধিকারের মোহরানাটাও তো আছে, আমরা যে মোহরানাটা পাচ্ছি আমরা কিন্তু কোনো দিক থেকে সম্পদের দিক থেকেও নারীকে কিন্তু কম দিচ্ছে না। আমরা এখান থেকে বাবার দিক থেকে যতটুকু পাবো আমরা কিন্তু স্বামীর অংশটাও পাচ্ছি, আমার যদি আমি অক্ষম হই আমি আমার ছেলেরটাও পাচ্ছি। তাহলে নারীদেরকে কোনো অবস্থাতে কোনো কিছুতেই কিন্তু পিছিয়ে রেখে দেয়নি, সব জায়গায় কিন্তু আমাদের স্থানটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই আমাদেরকে মর্যাদাটা কিন্তু ঠিকই দিয়েছে, কিন্তু আমরা আমাদের ন্যায্য অধিকারগুলো ঠিকভাবে না জানার কারণে অথবা আমরা
চাচ্ছি না জানতে, যেমন আপনি এই প্রসঙ্গে যখন আসছেন তখন বলি যে একজন পুরুষকে কিন্তু সংসারের ভরণ পোষণ চালনার দায় দায়িত্ব দেওয়া হয়েছে, তার উপরে স্ত্রী সন্তান, তার নিজের বাবা মা বেঁচে থাকলে তারা, ভাই বোন বেঁচে থাকলে তারা, তাদের সব দায়িত্ব তাদের। কিন্তু আপনি যদি মানে উপার্জনও করে থাকেন, মহিলাদেরকে দেখেন এখানে স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে যে আপনি বাধ্য নন যে আপনি এটা ব্যয় করবেন। আপনাকে আরো বলা হয়েছে ধরেন যে যারা বিধবা বা মানে স্বামীহীন তাদের দায় দায়িত্ব কিন্তু পরিবারের পুরুষদের উপরে। যে পুরুষ দেখেন একটা একটা মজার বিষয়, যে পুরুষ সন্তুষ্ট চিত্তে এই দায়িত্ব পালন করবে তাকে জিহাদকারীর মর্যাদা দেওয়া হয়েছে, যুদ্ধে শহীদ হওয়ার মর্যাদা দেওয়া হয়েছে, তাকে রোজা পালনকারীর মর্যাদা দেওয়া হয়েছে। এখন আসেন সম্পদ নিয়ে যে কথাটা আমরা আপনি বলছিলেন, যে সম্পদে আমরা প্রায় অভিযোগ করি নারীদের কম দেওয়া হয়েছে, নারীদের কম দেওয়া হয়েছে, এটা আসলে আমরা জানি না বলে বলি, আমরা জানি আমরা মহারণার একটা অংশ আমরা নিতে পারবো। এখন স্বামী যদি না দেয় সেটা স্বামীর ফল্ট, কিন্তু নিয়মে তো না, না নিয়মের মধ্যে তো কোনো ফল্ট নাই, আল্লাহ তাআলা যে দিয়েছেন নিয়ম নীতি দিয়েছেন, হ্যাঁ যে নিয়ম দিয়েছেন সেটাতে তো কোনো ফল্ট নাই। এখন হাজবেন্ড দিল কি দিল না সেটা ভিন্ন বিষয়। সেম আপনার ভাইদের বিষয় আসেন, বিয়ের পরে বাবা মায়ের মৃত্যুর পরে যে ভাইদের কাছ থেকে যে সম্পদের উত্তরাধিকারী সূত্র হিসেবে মুসলিমরা যেটা পেয়ে থাকে, এটা মুসলিম সমাজে, সেক্ষেত্রে যদি ভাইয়েরা বোনদেরকে ঠকায় বা না দেয় সেজন্য কিন্তু ইসলামে ঠকানো হয়েছে এটা বলার কোনো অধিকার নাই, এটা বলা যাবে না, কারণ ইসলাম নিয়ম দিয়েছে সেটা আমরা মানছি না। হ্যাঁ আমরা মানছি না, মানছি না বলে আমরা সেই সমস্যা পাচ্ছি না বা আমরা সমস্যার মধ্যে পড়ছি, কনসাস মাইন্ডেই আমরা জানছি না আমরা কিভাবে বিকিয়ে যাচ্ছি। নারীকে শালীনভাবে চলার যেমন অধিকার দিয়েছে বলেছে, নির্দেশ দিয়েছে, তেমনি পুরুষদেরকে দৃষ্টি অবনত রাখতে বলেছে, তাই না? তাহলে দৃষ্টি অবনত রাখা এবং আপনি নিজে মানে আপনি যে কথাগুলো বলছিলেন যে এখন এই এই হচ্ছে বা আমরা আমরা আসলে সাবকনসিয়াস মাইন্ডেই আমরা জানছি না আমরা কিভাবে বিকিয়ে যাচ্ছি, খুব খুব দ্রুত আস্তে আস্তে আমরা মনে করছি আমরা প্রসার লাভ করছি, আমরা মনে করছি আমরা বিখ্যাত হচ্ছি, কিন্তু আমরা কিভাবে মানে সন্তর্পণে আমরা বিকিয়ে যাচ্ছি এটা আমরা বুঝতে পারছি না। কিন্তু ইসলাম আপনাকে বলে দিয়েছে নারী নারী থাকবে সে তার মতো করে যেভাবে নিরাপদ থাকতে হয় শালীন, এবং পুরুষদেরকেও বলা হয়েছে যে তোমরা তোমাদের দৃষ্টি অবনত করো। এরপরে শিক্ষার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদানটা তো জানেন, উনি ওনার বিবাহিত জীবন দিয়েও কিন্তু উনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে উনি ওনার বিবাহিত জীবনকেও কিন্তু কোনো স্ত্রীকে অমর্যাদা করেনি। ওনার জীবন থেকেও যদি আমরা শিখি তাহলে দেখব যে কিভাবে ইসলাম নারীকে কতটুকু মর্যাদা দিয়েছে। এটা নবীজি নিজের জীবনে নিজেও করেছেন, উম্মতদেরকেও সেভাবেই চলতে বলেছেন বা করতে বলেছেন। এখন উনি বিদায় হজে শেষ ভাষণটা যেটা দিয়েছে যে এ প্রসঙ্গে যেটা বলেছি, স্ত্রীদের পুরুষদের উপর ন্যায়সঙ্গত অধিকার রয়েছে আর নারীদের উপরও পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে, বাকারা 228 নম্বর। এছাড়া বিবাহের মাধ্যমে নারীদের অধিকার দেওয়া হয়েছে, স্বামী নির্বাচনের ক্ষেত্রে তা অধিকার দেওয়া হয়েছে, স্ত্রী হিসেবে তার মোহর আনার অধিকার রয়েছে, তারপর হচ্ছে যে নবীজি নিজের দৃষ্টান্ত তো রেখেই গেছেন, তারপর উনি বিদায় যে শেষ ভাষণটা যেটা দিয়েছিলেন, হে বিশ্ববাসীগণ স্ত্রীদের সাথে তোমরা সদ্ব্যবহার করবে, তাদের উপরে তোমাদের যেমন অধিকার আছে তেমনি তোমাদের উপরও তাদের অধিকার রয়েছে। তাহলে এই ক্ষেত্রে ইসলাম কোন জায়গাটাতে তাহলে নারীর অধিকার দেয়নি? সর্বত্র সর্ব জায়গায় নবীজির জীবন দিয়ে হোক বা বলে হোক আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী সমস্ত রীতিনীতিতে কিন্তু আমাদের মর্যাদাটা ঠিকই দিয়েছেন, যেটা হচ্ছে আমরা আমাদেরটা বুঝে নিতে পারছি না বা আমরা শিখতে চাচ্ছি না বা বুঝতে চাচ্ছি না। কিন্তু ইসলামের কোথাও এমন কোনো জায়গা নেই যেখানে নারীর মর্যাদা দেয়া হয়নি। আপনার সঙ্গে আপা আমি অ্যাড করতে চাই যে শিক্ষার ক্ষেত্রে যেটা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি নারী পুরুষকে সমান শিক্ষার জন্য আগ্রহী করেছেন, এবং শুধু নারীদের শিক্ষার জন্য তিনি একটা দিন বরাদ্দ করেছিলেন যে নারীরা তখন শিখতে পারত। এবং আপনি জানেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইসলামের একজন বড় মানে অবদান রাখা যিনি হাদিসে পণ্ডিত ছিলেন, যার কাছে তৎকালীন পুরুষরাও শিখতে দিতেন। আরও অনেক মজার জিনিস আছে আপা, সেটা হলো হাদিসে আপনি দেখেন একজন পুরুষকে বলা হয়েছে নারীর সার্টিফিকেট দেওয়ার পরে, হ্যাঁ যে সেই উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম, উত্তম পুরুষ সেই যে তার স্ত্রীর কাছে উত্তম,
তাহলে আপা, আমরা নারী আর ইসলামের মর্যাদা নিয়ে অনেক 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 হাদিস আছে, অনেক কোরআন শরীফে অনেক ব্যাখ্যা আছে, বলছে আমরা সব মানুষকে সমান করে তৈরি করেছি, এবার মুমিন পুরুষ মুমিন নারী সবই আল্লাহর কাছে সমান, এগুলো সব নিয়ে আয়াত এসেছে। আল্লাহ তাআলা প্রত্যেক ক্ষেত্রে নারী এবং পুরুষকে পাশাপাশি রেখে মানে এই আয়াতগুলো নাজিল করেছেন, যেখানে মর্যাদার এক বিন্দু ঘাটতি হয়নি। সূরা নিসার একটা আয়াত নিয়ে যে কথাটা প্রায় কন্ট্রোভার্সিয়াল হয়ে ওঠে, সেটা হলো যে বলছে যে নারীর উপরে এক এক ধাপ অধিকার মানে অগ্রাধিকার, এটা বলা হয়েছে বলাতে সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু আসলে বা আলোচনা মানে সমালোচনা হয়, আসলে বিষয়টা হচ্ছে যে কোনো ক্ষেত্রে আপনি একজন শিক্ষক, আপনি আপনার স্টুডেন্টদের উপরে এক ধাপ আপনি অভিভাবকত্ব থাকবে, কারণ সমস্ত দায় দায়িত্ব আপনি নিতে পারছেন না। আপনি শিশুদের কন্ট্রোল করতে হলে আপনাকে ওই দায়িত্বে থাকতে হবে। ঠিক একইভাবে পরিবারে নারী সন্তান ধারণ করবে, নারী পরিচালনা করবে, নারীর সব সামাজিক পারিবারিক সব কিছু নারী রক্ষা করবে, সেক্ষেত্রে পুরুষকে একটা দায়িত্ব নিশ্চয়ই বাইরে পালন করতে হয়েছে, এটা স্বাভাবিক। আমরা এখন কার্যক্ষেত্রে যাচ্ছি বা বাইরে আসতেছি, এটা আধুনিকতা বা আমরা পারছি বলে যাচ্ছি, কিন্তু একটা সাধারণ বিষয়ে পুরুষদের একটা অভিভাবকত্ব একটা দায়িত্ব আছেই বটে, বিষয়টা এটাই, কিন্তু এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তারপর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আলোচনা করার জন্য। ভবিষ্যতে আমরা আপনার কাছে আরও অনেক বিষয় শুনবো ইনশাআল্লাহ। আমরা এক্ষেত্রে যেটা মনে করলাম এই শেষের দিকে নারীদের জন্য যেটা, সেটা হলো তাকওয়া অর্জন করতে হবে, ছোট ছোট পাপ পরিহার করে ফেলতে হবে, সময় মতো নামাজ সালাত আদায় করা করার চেষ্টা করতে হবে, শালীন ও সংযত চলাফেরা করতে হবে, শালীন পোশাক প্রদর্শন ইচ্ছা এগুলো যদি আমরা ত্যাগ করতে পারি তাহলে, এবং অল্পতে সন্তুষ্টি হওয়া এটা যদি হয়, তাহলে আমরা নারীরা সব জায়গায় মর্যাদাবান থাকতে পারবো ইনশাআল্লাহ। আপা আপনাকে ধন্যবাদ। আপা আপনাকেও ধন্যবাদ আজকে আমাদের আপনার এত সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। নেক্সাস টিভিকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনলাম নারী ও ইসলাম। আসলে নারী আর নর এটা তো একটা বৃন্তে দুটো ফুল, আমরা জানি আমরা নর নারী একে অপরকে ছাড়া আমরা বাঁচতে পারি না, যদিও আমাদের সাবজেক্ট এমন ছিল না যে পুরুষকে বড় করা কিংবা নারীকে বড় করা। আমরা শুধু জানতে চেয়েছিলাম যে নারীদের যে মর্যাদাগুলো ইসলামে কোরআন এবং হাদিসে দেয়া আছে এটা আমরা কতটুকু জানি, কতটুকু রিয়েলাইজ করি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বিশ্বাস করি আমরা যত দিন যাক আমাদের বিভিন্ন মাধ্যমের মাধ্যমে আমরা এই নারীদের মর্যাদা সম্পর্কে জানব এবং আদর্শ নারী হিসাবে পৃথিবীতে নিজেকে দাঁড় করাবো। এই প্রতিজ্ঞা রেখে আজ এখানেই আল্লাহ হাফেজ।